শহীদ মিনারে জুতা পায়া ছাত্রলীগ নেতা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মঞ্জুর ইসলাম। মঙ্গলবার মাদারীপুর সরকারি কলেজ মাঠের শহীদ মিনারে এই ঘটনা ঘটে। এর আগে রাত 12:01 শহীদ মিনারে মাদারীপুর জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন প্রথমে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানান, এটি অত্যন্ত ঘৃণিত কাজ। তিনি জুতা পায়ে শহীদদের শ্রদ্ধা জানাতে পারেন না। এই ঘটনার নিন্দা জানিয়েছেন তিনি। জুতা পায়ে শহীদ মিনারে উঠে তিনি জঘন্য কাজ করেছেন, তিনি এটা করে শহীদদের অপমান করেছেন। এ বিষয়ে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনেক জানান, এই বিষয়টি তিনি জানেন না, তবে তিনি যদি এটা করে থাকেন সেটা ঠিক করেননি, এটা দুঃখজনক ও ঘৃণিত কাজ করেছেন। এই বিষয়ে তিনি মঞ্জুর ইসলামের সঙ্গে কথা বলবেন বলে জানান। তিনি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত কাজটি করেছেন, যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মঞ্জুর ইসলাম গণমাধ্যমকে এই বিষয়ে জানান, খুব ভিড় আর ধাক্কাধাক্কি থাকার কারণে তিনি জুতা খোলার সুযোগ পাননি। পেছনে তাদের নেতাকর্মীরা অনেক চাপ ছিল, তখন জুতা পায়েই শহীদদের মিনারে বেদিতে তিনি উঠে পড়েছেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।